গাইস আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আরো একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব যেটা সরস্বতী পূজা স্পেশাল তোমাদের রিকোয়েস্টেড ভিডিও এরকম একটা ব্ল্যাক শাড়ির সাথে ব্ল্যাক পলিশের জুয়েলারির সাথে এরকম সুন্দর একটা মেকআপ লুক তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আজকের রিকোয়েস্টটা ছিল তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে দিদি 5 টাকার একটা চ্যালেঞ্জ করো মানে 5 টাকার মধ্যে মেকআপ ভিডিও করতে বাট 5 টাকায় মার্কেটে এখনকার দিনে সেরকম কিছু মেলে না বাট তাও আমি তোমাদের জন্য অনেকটা চেষ্টা করেছি বাট কেমন লেগেছে ভিডিওটা আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি অনেকের হেল্প হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা তো জানোই যে কি করতে হবে একটা লাইক তো করে দিও কমেন্ট করে তো জানিও যে কেমন লাগলো আজকের এই ধামাকা ভিডিওটা কারণ তোমাদের রিকোয়েস্টে কিন্তু এরকম একটা চ্যানেল ভিডিও বাট খুব ভালো না হলেও কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ভালো করার তো একটু মাথা খাটালে তোমরা অনেক কিছু করতে পারবে তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আর আজকে ভিডিওটা কিন্তু ওয়াটারপ্রুফ টেস্ট তোমাদেরকে করাবো দেখবো কি হয় তো চলো দেখতে থাকো তো সবচেয়ে প্রথমে কিন্তু আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ যে কোনো টাইপের মেকআপের আগে কিন্তু আমাদেরকে ফেস ওয়াশ করতে হবে ফেসটাকে ভালো করে ক্লিন রাখতে হবে না হলে কিন্তু মেকআপ একদমই লং লাস্টিং হবে না যে কোনো ভালো মেকআপ করলেও কিন্তু তোমাদের মেকআপ লং লাস্টিং হবে না তো সবার ফার্স্টে ফেস ওয়াশ করে নিয়েছি আমি এখানে লেন্স ওয়ার করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু লেন্সটাকে অবশ্যই স্কিপ করতে পারো এরপরে স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য আমি এখানে টোনার ইউজ করছি এখানে আমি যে টোনারটা ইউজ করছি এটা ডাবর গোলাপুরি রোজ টোনার যেটা একদমই তোমরা 10 টাকায় পেয়ে যাবে এই ছোট্ট যে প্যাকেটটা মানে ছোট্ট যে বোতলটা আসে সেটা তোমরা একদমই 10 টাকায় পেয়ে যাবে মার্কেটে তো চলো এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে হাতের মধ্যে নিয়ে এটাকে ড্যাব ড্যাব করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাড়িতে রোজ ওয়াটার বানিয়েও ইউজ করতে পারো মানে গোলাপের পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে সেটাকেও কিন্তু স্প্রে বটলে ভরে তোমরা কিন্তু স্প্রে করে ইউজ করতে পারো টোনার হিসাবে এরপরে আমি এখানে ইউজ করেছি পন্ডসের এই ময়শ্চারাইজারটা যেটা তোমরা মার্কেটে মাত্র 5 টাকাতেই পেয়ে যাবে ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার এটার সাথে তো তোমরা সবাই পরিচিত অনেকেই তোমরা এটা ইউজ করে থাকো তো এটা কিন্তু মাত্র 5 টাকাতেই তোমরা পেয়ে যাবে মার্কেটে তো এটাকে আমি অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি আমার ফেসে নেকে সব জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমার ফেসটা খুব ভালো করে হাইড্রেটেড থাকে এত মানে যাতে এত যে মেকআপ করবো তো মেকআপটা যেন কোনোভাবে আমার স্কিনে যাতে অ্যাবজর্ব না হয় তো যাই হোক এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রাইমার তো প্রাইমারের জন্য কিন্তু আমি এখানে 5 টাকায় সেরকম কিছু পাবো না তো 5 টাকায় আমি এখানে ইউজ করছি বড় প্লাসের যে ভ্যাসো কেয়ারটা সেটাকে আমি আমার অ্যাজ আ লিপ বাম হিসাবে ইউজ করছি আর সাথে কিন্তু এটাকে আমি প্রাইমার হিসাবে ইউজ করছি কারণ হচ্ছে এটা পুরো জেল বেসের একটা প্রাইমারের কাজ করে আর সাথে আমাদের স্কিনে একটা মানে একদম স্মুথ বেস তৈরি করে দেয় আমাদের যে পোর্সগুলো ওপেন আপ হয়ে যায় সেগুলোকে পুরোপুরি মিনিমাইজ করে একটা স্মুথ বেস দেয় যেটা আমাদের মেকআপকে অনেকক্ষণ ধরে রাখে সাথে মেকআপটা খুব ইজিলি আমরা ব্লেন্ড করতে পারবো মানে খুবই ভালো একটা বেস তৈরি করে দেয় আমাদের ফেসের মধ্যে আর একটু ড্যাব ড্যাব করে নিচ্ছে যাতে ফেসের সাথে একদম অ্যাবজর্ব করে নেয় তো সব প্রোডাক্টগুলো ইউজ করার পর কিন্তু তোমরা 2 মিনিটের জন্য গ্যাপ দেবে তো আমি এই প্রাইমারটা ইউজ করার পর 2 মিনিটের জন্য ছেড়ে দেবো স্কিনটাকে তারপরে আমি ইউজ করছি এখানে দেখতে পাচ্ছি এখানে সবার ফার্স্টে আইব্রোটা করছি তার জন্য আমি এখানে নিয়েছি ব্লু হেভেনের যে সিগনেচার যে কাজলগুলো হয় যেগুলো 5 টাকায় পাওয়া যায় সেই কাজলগুলো আমি ইউজ করছি এরকম একটা ব্রাশের সাহায্যে এভাবে আমি জাস্ট এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইব্রোতে ভীষণ ভালো পিগমেন্টেশন আর একটু হালকা করে অ্যাপ্লাই করবে তাহলে দেখতে পাবে খুব সুন্দর কাজ করবে দেখতে পাচ্ছি আমি এখানে জাস্ট আমার আইব্রোতে যেখানে যেখানে ফাঁকা আছে সেগুলোকে ফিল করে নিচ্ছি আর এরকম একটা যে স্পুলিটা দেয় পিছন দিকে সেই স্পুলি ব্রাশটা দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একদমই একটা ন্যাচারাল লুক চলে আসে তোমরা চাইলে এখানে অবশ্যই অন্য কোনো আইব্রো ডিফাইনার অবশ্যই ইউজ করতে পারো আমি যেহেতু এখানে তোমাদের 5 টাকার একটা চ্যালেঞ্জ দেখাচ্ছি মানে তাও আমি অনেক কিছু ইউজ করতে পারিনি 5 টাকা তবুও আমি চেষ্টা করেছি তোমাদের মানে তোমাদের জন্য এতটা কম প্রাইসে চেষ্টা করেছি তো চলো এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর সেমভাবে আমি আরেক দিকের আইব্রোটাকেও কিন্তু ড্র অ্যান্ড ফিল করে নিয়েছি তো এরপরে আমি ফাউন্ডেশনের জন্য এখানে আমি ইউজ করেছি স্প্রিঞ্জের যে বিবি ক্রিমটা রয়েছে একদম পাউচে যেটা আসে সেটা একদম তোমরা পারফেক্ট 10 টাকাতেই পাবে মার্কেটে এগুলো 10 টাকাতেই প্যাকেটগুলো আসে তো এটাকে আমি হাতের মধ্যে নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি সবার ফার্স্টে আমার আই বেস তৈরি করার জন্য তো এটাকে ব্লেন্ড করার পর দেখলাম খুব একটা ভালো এটা বেস দিচ্ছে না মানে একদমই হালকা টাইপের একটা
মানে হোয়াইট কাস্ট মানে একদমই হালকা হোয়াইট টাইপের একটা ব্যাপার দিচ্ছে, আর কিছু সেরকম কাজ হচ্ছে না। সেই জন্য কিন্তু আমি এখানে একটা এই যে এভাবে আমি ফাউন্ডেশন বানিয়েছি, তো কিভাবে আমি ফাউন্ডেশনটা বানিয়েছি সেটা দেখে নাও। সবার ফার্স্টে আমি এরকম একটা স্প্রিঞ্জের বিবি যে ক্রিমটা হয় সেটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যতটা আমার ফেসে লাগবে। আর এরপরে দেখতে পাচ্ছ এখানে একটা এল কোড ফাউন্ডেশন রয়েছে যেটা একদমই 10-15 টাকার মধ্যে পাবে, কারণ ফাউন্ডেশনটা একদমই খুব একটা ভালো নয়, মানে ভালো নয় মানে একদমই ভালোই না বলতে পারো, তবুও আমি এটা দিয়ে একটু চেষ্টা করছি। তো এইটা আমি নিয়ে নিয়েছি যেহেতু এটা 10-15 টাকার মধ্যেই আসে, তো এটাকে আমি এরকম হাতের মধ্যে ফার্স্টে অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু এটা লিকুইড ফর্মুলা মানে লিকুইড টাইপের রয়েছে তাই জন্য। আর এরপর আমি এখানে নিয়েছি পন্ডসের যে ট্যালকম পাউডারটা হয় যেটা 10 টাকায় আসে, সেটাকে আমি অল্প পরিমাণে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি যে পন্ডসের যে ময়েশ্চারাইজার ক্রিমটা আমি ইউজ করেছি 5 টাকায় পাওয়া যায়, সেটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি একটু, যাতে কারণ ওগুলো খুব ড্রাই পরিমাণের তাই জন্য আমি এটাকে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটাকে খুব ভালো করে সবগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি হাতের মধ্যে, আর এই মিক্সটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো দেখা যাক এটা কেমন কাজ দেয়, তাহলে তো তোমরাও করবে। আর এভাবে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপরে দেখলাম না ভালোই কভারেজটা দিচ্ছে, মোটামুটি খারাপ দিচ্ছে না, মানে একদম যে লাইট কভারেজটা দিচ্ছিল সেটার থেকে একটু বেটার কভারেজ দিচ্ছে দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু চাইলে এভাবে কিন্তু ফাউন্ডেশন ইউজ করতে পারো, কোনো রকম ড্রাইনেসও থাকবে না, মোটামুটি খুব ভালো একটা কভারেজ দেবে, মানে মিডিয়াম কভারেজ দেবে তোমাদেরকে, একদম হালকা পাতলার মধ্যে একটা কভারেজ দেবে। এভাবে তোমরা কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করবে, নাহলে কিন্তু মেকআপটা একদমই বসবে না। তোমরা যদি সুন্দর করে যদি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করো, তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে, যেটা আমি তোমাদের সাথে মানে রিয়েলে যেটা আমি করে যেটা মানে রেজাল্ট পেয়েছি আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো আর একবার আমি এরকম বিবি ক্রিমটা নিয়ে নিয়েছি, মানে স্প্রিঞ্জের বিবি ক্রিমটা, আর পন্ডসের এই ট্যালকম পাউডারটা নিয়ে একটু মিক্স করে নিয়েছি। এটা দিয়ে আমি একটু কনসিলারের কাজ করে নেবো, কারণ 5-10 টাকায় তো আর কনসিলার পাওয়া যায় না। তো এরকমভাবে আমি কনসিলারটা ইউজ করে নিচ্ছি, আমার আইয়ের নিচে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার আইয়ের তলায় একটু ডার্ক সার্কেল রয়েছে, আর নাকে আর চোখের ওপরটা একটু অ্যাপ্লাই করে নিয়েছি। যাই হোক এইটুকুই আমি জাস্ট অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপরে আমি এখানে যে ড্যাম বিউটি ব্লেন্ডারটা রয়েছে সেটাকে দিয়ে ড্যাব ড্যাব করে খুব তাড়াতাড়ি করে ব্লেন্ড করার চেষ্টা করছি, কারণ নাহলে এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর একদমই ফেটে ফেটে যাবে মেকআপটা, তো তাই জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করবে, নাহলে কিন্তু মেকআপ একদমই বসবে না। তো আমি চেষ্টা করেছি তোমাদের রিকোয়েস্টটা রাখার, কারণ হচ্ছে যেগুলো আমি পেয়েছি 5-10 টাকায় কি 5-7 টাকার মধ্যে যেগুলো আমি পেয়েছি আমি সেগুলোই ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ আমি এভাবে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি, আর মোটামুটি কিন্তু এটা ভালোই কভারেজ দিচ্ছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই হ্যাকগুলো ট্রাই করতে পারো মোটামুটি। আর আমি যতক্ষণ রেখে দিয়েছিলাম মেকআপ কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি, আর লাস্ট তোমাদেরকে ওয়াটার টেস্টও করাবো, দেখবা কি হয়। এরপর আমি এখানে ট্যালকম পাউডারটা নিয়ে নিয়েছি পন্ডসের, যেটা একদমই 10 টাকাতে পাওয়া যায়। এটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নেব, কারণ যে মেকআপটা করেছি সেখানে তো আমি কনসিলারের কাজও করেছি, সো তাই জন্য আমাকে পুরো মেকআপটাকে তো সেট করতেই হবে। তো আমি এই লুজ পাউডারটা দিয়েই সেট করে নিয়েছি। তো যেহেতু 10-5 টাকার মধ্যে এই পাউডারটাই বেশি মানে ভালোভাবে পাওয়া যায় আমি এটাই ইউজ করে নিলাম। এরপর আমি সেম ব্লু হেভেনের যে সিগনেচার কাজলটা হয় সেই কাজলটাকে নিয়ে আমি আমার আইয়ের নিচেটা একটু অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আজকে আইয়ের নিচেটা একটু স্মোকি আই টাইপের করা হবে। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি একদমই মোটা করে একটু উইঙ্কড করে একটু আইলাইনের মতো করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো দেখে নাও কীভাবে আজকের আই লুকটা আমি কমপ্লিট করি। আর এটা যেহেতু একটু মানে সামনের দিকটা যেহেতু ছুঁচালো থাকে, তো এটা দিয়ে করাটাও কিন্তু খুবই ইজি হয়ে যায়, আর খুবই ইজিভাবে তোমরা কিন্তু এরকমভাবে একটা লাইন ড্র করতে পারবে। আমি একটা ছোটো এরকম ব্রাশ নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে খুব ভালো করে আবার আইয়ের নিচেটা একটু স্মাচ করে নিচ্ছি, যাতে একটু স্মোকি টাইপের ব্যাপারটা আমার আইয়ের নিচের দিকটাও চলে আসে, আর ওপরের দিকটাও কিন্তু আমি স্মাচ করে নেব। তো এরপরে দেখতে পাচ্ছ আমি এরকম যে অ্যাপ্লিকেটারগুলো হয় সেই অ্যাপ্লিকেটারগুলো মানে যেগুলো তোমরা নর্মালি আই শ্যাডোতে বা এমনি পেয়ে যাও সেইগুলোর জন্য, তো এগুলো মোটামুটি তোমরা মার্কেটে এমনি নর্মালি কিনলেও কিন্তু তোমরা 5-7 টাকায় পেয়ে যাবে। তো এরকমভাবে অ্যাপ্লিকেটারটা দিয়ে এভাবে জাস্ট আমি ব্লেন্ড করে নিচ্ছি, ওপরে দিকে একটু স্মাচ করে নিচ্ছি যাতে কোনো রকম হার্শ লাইন না দেখা যায়, আর সাথে আমার একদম একটা সুন্দর স্মোকি লুক চলে আসে। এরপরে দেখতে পাচ্ছ এই একটা লিপস্টিক নিয়েছি, লিপস্টিকের কোনো কোম্পানি নেই, যাই হোক এই লিপস্টিকটা মাত্র 7 টাকাতে পেয়েছিলাম। তো 7 টাকার লিপস্টিক অনুযায়ী যেরকম পিগমেন্টেশন দরকার তার দিয়ে একটু বেটার পিগমেন্টেশনই আছে, খুব খারাপ নয়, বাট লিপসের জন্য খুব একটা বেটার বলে আমার মনে হলো না। তবে এটা কিন্তু তোমরা এরকমভাবে আই শ্যাডো বেসটার জন্য তোমরা কিন্তু কিনতেই পারো, এরকম 5-7 টাকায় তোমরা এরকম লিপস্টিক ছোটোখাটো পেয়ে যাবে। আর এই লিপস্টিকগুলো আমার কাছ থেকে 7 টাকা নিয়েছিলো, আমি 2-3টে কিনেছিলাম। তো চলো সেমভাবে আমি আর একদিকের আই লুকটাও কিন্তু করে নিয়েছি, আর এভাবে আমি পুরো ব্রাশের সাহায্যে যে পুরো যে এক্সট্রা যে পাউডারগুলো রয়েছে সেগুলোকে খুব সুন্দর করে ঝেড়ে একদম সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার মেকআপ বেসটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, মানে একদম দামি প্রোডাক্টের মতো হয়তো অতটা ভালো হয়নি, বাট চেষ্টা করেছি যতটা ভালো করা যায় ততটাই ভালো করার চেষ্টা করেছি।
তো যে এবার লিপ লাইনার গুলো তোমরা 10 টাকায় কি 7 টাকায় পেয়ে যাবে, সেরকম টাইপের একটা ব্রাউন লিপস্টিক নিয়ে নেবে। এবার ব্রাউন যে লিপ লাইনার গুলো হয় সেগুলো তোমরা নিয়ে নেবে, কারণ এগুলো দিয়ে তোমরা নরমালি এভাবে তোমরা নোজটাকে কন্ট্রোল করতে পারবে, ফেসটা কন্ট্রোল করতে পারবে। আর যদি তোমরা না চাও তাহলে তোমরা অবশ্যই এটাকে স্কিপ করতে পারো, ডেফিনেটলি করতে পারো। আর আমি তো একটু কন্ট্রোল করেই নি, কারণ নাকটা তো আমার খুবই বাজে। যাই হোক, তো এটা আমি দেখতে পাচ্ছ একটা ব্রাউন কালারের লিপস্টিক দিয়ে কিনে মানে করেছি, যেটা একদমই 10 টাকায় আমি কিনেছিলাম। তো এভাবে আমি আমার ফেসটাকে নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি। আর এরকম টাইপের একটা লিপ বাম টাইপের, মানে লিপ বামও নয় লিপস্টিকও নয়, জানি না কি এটা। তো এরকম একটা পিঙ্ক কালারের একটা লিপস্টিক নিয়েছি, যেটা 7 টাকাতে আমি পারচেস করেছিলাম। তো এটা দিয়ে আমি আমার ফেসটাকে ব্লাশ অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই পিগমেন্টেশন দেয়। যাই হোক, তো এরপরে কিন্তু আমি সেম যে কাজলটা আমি ইউজ করেছি, সেম সেই 5 টাকার কাজলটা দিয়ে আমি এভাবে জাস্ট মাস্কারা করে নিচ্ছি, একটু জাস্ট কোট করে নিচ্ছি। তোমরা কিন্তু এই হ্যাক্সটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুব ভালো হ্যাক্স। আমি এটা মানে দেখলাম, ট্রাই করলাম, মানে বেশ ভালো লেগেছে আমার। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, মানে একেবারে হয়তো অ্যাকিউরেট যেরকম তোমরা মাস্কারা লাগাও সেরকম হয়তো খুব বেশি ভালো হবে না, বাট মোটামুটি কাজ চলার মতো কিন্তু বেটার অপশন, মানে তোমরা যদি এটা চাও তো করতে পারো। এরপর আমি এখানে একটা লুজ শিমার নিয়েছি, যেটা তোমরা মাত্র 10 টাকা কি 15 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমি একটা লুজ শিমার নিয়েছি, তোমরা যদি চাও তো অবশ্যই তোমরা হাইলাইটার স্কিপ করে যেতে পারো, আর যদি চাও তো অবশ্যই এই হাইলাইটারগুলো ইউজ করতে পারো। প্রচুর লুজ শিমার পর পাওয়া যায় এখন মার্কেটে, তোমরা চাইলেই পাবে। তো এটা দিয়ে আমি আমার ফেসটাকে, নোজটাকে আর সাথে ফরহেড, চিকবোন সব জায়গাতেই আমি একটু হাইলাইটিং করে নিয়েছি। সেম কাজলটা আবারও নিয়েছি, আর এটা দিয়ে যেহেতু এটা ছুঁচালো আছে তো আমি একটু চোখের কর্নারটাকে একটুখানি দেখতে পাচ্ছি একটু বাড়িয়ে নিচ্ছি, মানে একটু এক্সটেন্ড করে নিচ্ছি, যাতে চোখটা একদম টানা টানা লাগে, যাতে সুন্দর লাগে চোখটা। তো সেই জন্য দেখে নিয়েছো করে নিয়েছি, এখানে কোনো রকম লাইনার বা মাস্কারা আমি ইউজ করছি না। আর এখানে আমি সেম ব্রাউন কালারের যে লিপস্টিকটা দিয়ে, সরি লিপ লাইনারটা দিয়ে আমি আমার নোজ আর ফেসে কন্ট্রোল করলাম, সেই লিপ লাইনারটা দিয়ে আমি আমার লিপসটাকে একটু ড্র করে নিচ্ছি। কারণ আজকে কোনোরকম এরকম ব্রাউন কালারের লিপস্টিক আমি ইউজ করছি না, কারণ সেরকম ভালো লিপস্টিক আমি পাইনি, তো সেই জন্য। আর 5 টাকায় 7 টাকায় কী বা পাওয়া যায়। তো যাই হোক, এরকম টাইপের যে লিপ লাইনার, নিউট কালারের একটা লিপ লাইনার নিয়েছি, আর সেটাকে হাতের মধ্যে স্মাচ করে নিয়েছি। হাতের মধ্যে স্মাচ করে নিয়ে এটাকে আঙুলের সাহায্যে নিয়ে খুব ভালো করে একটু অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে একদম নিউট কাইন্ড অফ একটা কালার আমার লিপসে চলে আসে, কারণ এরকম স্মোকি আয়ের সাথে এরকম লুকই যায়। তো চলো দেখে নাও ফাইনাল লুক। এক্সপেরিমেন্ট করার জন্য, তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি একটু জলও ঢেলে নিয়েছি ভালো মতো। তো দেখতে পাচ্ছ আমি এক সাইডে ঢেলেছি, যাতে মানে বোঝানো যায় যে এক সাইডে কোনোভাবে মেকআপ উঠেছে কিনা। বাট বিশ্বাস করো গাইজ, আমি নিজেই শক্ত হয়ে গেছি যে 5 টাকার মেকআপ ওই এত ভালোভাবে কাজ করে। মানে তোমরা যদি সত্যি বলছো, আমি যেভাবে যেভাবে তোমাদেরকে দেখালাম সেভাবে যদি তোমরা সত্যি সিরিয়াসলি এটা যদি সেমভাবে তোমরা যদি প্রসেসটাকে করো, সত্যি বলতে তোমাদের কিন্তু কোনোরকম মেকআপ নষ্ট হবে না, কালো হবে না। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো, খুব ভালো তোমরা রেজাল্ট পাবে গাইজ। সিরিয়াসলি আমি নিজেই শক্ত হয়ে গেছি, চলো দেখে নাও।